হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থাটা, মানে আমি রেডি হব, যাব হচ্ছে একটা পার্লার ওপেনিংয়ে। মানে তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছ তো কোথায় যাচ্ছি আমি। তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি পুরোপুরি, একটু আয়নার সামনে দাঁড়িয়ে ক্যাপ মারছিলাম। আর তো আমরা এখন গেছিলাম হচ্ছে আমাদের বিউটিশিয়ানের যে ম্যাডাম আছে তার বাড়িতে, তো তার সাথেই আমরা যাব। এই যে ম্যাডামের গাড়িতে আমরা যাচ্ছি, দেখো ওইখানে আমার ম্যাডাম ছবি টবি ভিডিও টিডিও তুলছে। আমরা এখন রানাঘাট থেকে বেরোলাম, আমরা যাব হচ্ছে আড়ংঘাটায়, আড়ংঘাটা ষোলোয়ার ব্রিজে। তো সেখানেই আমাদের যে আমরা একসাথে ক্লাস করেছিলাম তার আজকে হচ্ছে পার্লার ওপেনিং হবে, তো সেখানেই আমরা যাব। তো ওখানে গিয়ে অ্যাকচুয়ালি মানে এই যে দিদি পার্লারটা ওপেনিং করেছে, অনেকটা স্যাক্রিফাইস করার পর আজকে এই দিনটা উনি দেখতে পেয়েছে, তাই জন্য একটু ইমোশনালের মধ্যেও ছিলাম। আর তার মধ্যেও একটা মানে আনন্দ উপভোগ করতে যে মানে মেয়েরা চাইলে সব করতে পারে, তো এনার থেকেই প্রত্যেকটা মেয়ে আশা করি বুঝতে পারবে যে মেয়েরা চাইলে এমন কিছু পারে না, এরকম কোনো কাজ নেই, চাইলে সব সম্ভব। তো ইনি অনেকটা স্যাক্রিফাইস করে আজকে এই জায়গাটা পেয়েছে, তো সেই সব নিয়ে একটু মানে পুরো ভিডিও ক্লিপগুলো নিতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে গিফট যেগুলো আমরা দিয়েছিলাম, মানে আমার ম্যাডাম আমরা সবাই মিলে, তো সেইগুলোই খোলা চলছে। আর উনি তো খুব খুশি খুব পরিমাণে, মানে আজকের দিনটা দেখার জন্য উনি প্রচুর কষ্ট করেছিল। তো তোমরা ওনার সিচুয়েশন দেখে বুঝতে পারছো আশা করি, যে মুখটা হাসি মানে আনন্দে চোখে জল আসছে, কিন্তু তার মাঝে অনেকটা কষ্ট আছে, কিন্তু এতটা কষ্টের পর মানে জার্নিটা অতটা মানে সহজ ছিল না, অনেকটা কঠিন ছিল জার্নিটা। তো সেরকম করে উনি এগিয়ে গেছে, আশা করি ওনার মতো আরও মহিলা যারা মেয়েরা আছে তারা এরকমভাবেই এগিয়ে যাবে। তো কংগ্রাচুলেশন রীতাদি, তুমি আরও এগিয়ে যাও, তো এটাই বলবো। তো দেখো যে এই ম্যাডাম যে গিফটটা দিয়েছে সেটা এখন খোলা চলছে, তো সেটাই খুলছে, তো খোলা হোক, তারপর তোমরা দেখতে পাবে সবাই যে কী গিফট দিয়েছে। সবাই ছোটো থেকেই খোলে, মানে ছোট থেকেই আস্তে আস্তে সবাই বড় হয়, তো সবাই এটাই করছে যে আস্তে আস্তে একদিন বড় হবে। এখনও অনেকটা পশ্চালা বাকি, আজকে হয়তো অনেকটা যুদ্ধ জয় করে সে আজ এটা করেছে, বাট এখনও অনেকটা যুদ্ধ জয় করা বাকি আছে, ওনাকে আরও এগিয়ে যেতে হবে, সেইটাই আশা করি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাক, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর লাইক কমেন্ট এন্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমরা এখানে এনজয় করি। চলো টাটা, বাই বাই।